প্রাথমিক শিক্ষকের উপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার অভিযোগে সোচ্চার হলেন শুভেন্দু। রবিবার পটাশপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি তথা প্রাথমিক শিক্ষক তাপস পালের বাড়িতে যান বিরোধী দলনেতা। এদিন তাপস বাবুর ওপর হামলার অভিযোগে শাসক দলের সমালোচনায় সোচ্চার হন তিনি। একই সঙ্গে দলের দুর্দিনের কর্মী তাপস মাঝির ওপর এ ধরনের হামলার সমুচিত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক গুরু বলে সম্বোধন করে তাপস বাবু। তার উপর মদ্যপ তৃণমূলীদের আক্রমণের ঘোর নিন্দা করেন, কিন্তু আগামী দিনে তার রাজনৈতিক অবস্থান নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাননি আক্রান্ত ওই শিক্ষক। গত বিধানসভা ভোটে বা বিজেপির অ্যাক্টিভিটিতে ওকে প্রকাশ্যে দেখেন। এবারে তাপস মাঝি বর্তমান তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব আছে তার সঙ্গে সে দূরত্ব রেখে চলছিল, কিন্তু এই যে ঘটনাটা একজন শিক্ষকের উপরে, একজন নির্বাচিত পঞ্চায়েত সমিতির সহসভাপতির উপরে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের লোকেরা যে ঘটনাটা ঘটিয়েছে, প্রাক্তন সহসভাপতি এবং যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে। আর তাপস মাঝি সঙ্গে আপনারা মিডিয়া কেউ কেউ আমার নাম শুভেন্দু অনুগামী ইত্যাদি ইত্যাদি জুড়েছেন, তাতে করে আমার আপত্তি নেই, কিন্তু অতীতটা তৃণমূল কংগ্রেসের লোকেরা ভুলে গেছে। এখানে ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে তৃণমূল বিজেপি জোট হয়েছিল, সেই জোটে এই এলাকায় অধিকাংশ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোট জিতেছিল, আপনারা জানেন অতীত ইতিহাস। প্রয়াত ক্ষুদিরাম বেরাদের মতো কিছু লোক যেভাবে অত্যাচার করেছে এখানে সাধারণ মানুষের উপরে, পুরনো বামপন্থীদের উপরে, তার পরিপ্রেক্ষিতে ২০০১ সালে শিব চতুর্দশীর দিন বড়হাট মথুরা অমরসিং সিংদা পুরো এলাকা সিপিআইএম পার্টি দখল করে নেয় পুনর্বার। ক্ষুদিবাবু সহ এই যে মাতব্বররা দেখছেন আজকে, এরা অধিকাংশই এই বিনয় পট্টনায়ক, এরা সব ঘর ছাড়া হয়ে যায়। এবং আমার বাড়ির সামনে কাঁথি কলেজ পাড়াতে একটি ক্লাব আছে, সেই ক্লাবে আমি প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে এদের চাল ডাল নুন তেল কাপড় সব আমি দিয়েছি, আমার কাছে ছিলেন, আমি বাঁচিয়ে রেখেছিলাম। এবং ২০০৩ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোথাও লড়তে পারেনি, কোনো জায়গায় প্রার্থী পর্যন্ত দিতে পারেনি, এবং তৃণমূল কংগ্রেসটা এখানে সাইনবোর্ড হয়ে গেছিল। নন্দীগ্রাম আন্দোলনের পরে ২০০৯ এই কেন্দ্রে শিশিরবাবু, ওই কেন্দ্রে আমি জেতার পরে ২০০৯ এখানে বামফ্রন্ট লিড নিয়েছে, ১০,০০০ ভোট লিড ছিল বামফ্রন্ট। ২০০৯ পরে একাধিকবার প্রথম প্রোগ্রাম শরীদাসপুরে হয়েছিল, তাপস ছিল অর্গানাইজার, তারপরে সিংদা মোড়ে সন্ত্রাস বিরোধী সভা হয়েছিল। মিডিয়া করোনা নিয়ে ভাবুন, কোভিড নিয়ে ভাবুন, মদ দোকানগুলো মমতা ব্যানার্জি খুলে রেখেছে, এইটা নিয়ে মিডিয়া ভাবুন, কে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলো আর বেলো না, এটা আপনাদের কাজ নয়, এটা আমাদের বিজেপির কাজ, বিজেপি ভালো জানে। আজকের কর্মসূচি অরাজনৈতিক কর্মসূচি, তাপস মাঝি কোন দল করবেন তিনি ঠিক করবেন। তবে তাপস আমাকে তার বাড়িতে তার স্ত্রীর সামনে বলছিল, তার ছেলের সামনে বলছিল, আমি আক্রান্ত হওয়ার পরে যেভাবে বিজেপির নেতারা পর্যায়ক্রমে এসেছে, খোঁজ নিয়েছে, পাশে দাঁড়িয়েছে, এবং পুরনো তৃণমূল কংগ্রেসের লোকেরা যে অংশকে এরা বসিয়ে দিয়েছে তারাও যেভাবে এগিয়ে এসছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাই আমি আশা করব এই তোলামূল পার্টি
দুর্নীতিগ্রস্ত কাটমানি পার্টিকে সরানোর যে লড়াই বিজেপির পতাকা নিয়ে লড়াই হবে, তাতে তাপস কেন? বাড়িতে বসে থাকা অনেক পুরনো কর্মী তৃণমূলে, তারাও আমাদের সঙ্গে আসবে। দেখুন শুভেন্দুবাবু আমার রাজনৈতিক গুরু, আমি যেদিন ওখানে আক্রান্ত হই আমাকে প্রথম ফোনটা যিনি করেছিলেন তিনি হচ্ছে শুভেন্দুবাবু। তো আমি তারপরে উনি খোঁজ নিয়েছেন আমি কী অবস্থায় আছি, মেডিকেল কী অবস্থায় চিকিৎসা হচ্ছে, উনি নিজে থেকেই বলছিলেন যে আমি তোমার বাড়িতে যাব, আমি তোমাকে একবার দেখা করতে তোমার বাড়িতেই যাব। যে কারণে উনি আজকে এসেছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দাদাকে। দাদার সঙ্গে আমার 28-30 বছরের সম্পর্ক ছাত্র জীবন থেকে, কলেজ লাইফ থেকে। অবিভক্ত মেদিনীপুরের তিনি ছাত্র পরিষদের যখন সভাপতি, আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র। তো সেই জায়গা থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর আমি রাজনৈতিক গুরু শুধু নয়, আমার ধ্যান জ্ঞান উনি, এটাই হচ্ছে আমি বলব। আচ্ছা, এরপর থেকে কি বিজেপির মঞ্চে দেখা যাবে তাপস মাঝিকে? দেখুন সময় সব কথাই বলে, আপনি কালকে কি করবেন আপনি নিজেও জানেন না। যে তৃণমূল কংগ্রেসকে আমি এখানে পুনর্জন্ম দিয়েছি, যে তৃণমূল কংগ্রেসের জন্য 23 বার মার খেয়েছি, ডজন ডজন কেস কেটেছি, যত পার্টি অফিস দেখেছেন সব আমার তৈরি, স্কুল কলেজ সমবায় সমিতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমি এখানে দলকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছি। তো গত 2020 সালের 2রা নভেম্বর থেকে যে চক্রান্তের শিকার আমি, যে অপমানিত হয়েছি, আর কফিনের শেষ পেরোকটা গত 6 তারিখ পুঁতে দিয়েছে। তো সেই জায়গায় আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, আমাকে আগে সুস্থ হতে হবে, প্রচণ্ড শারীরিকভাবে আমি যন্ত্রণায় আছি। তো রাজনীতি তো নিশ্চয়ই হবে, তো সেটা সময় বলবে। কারণ আমি অসুস্থ হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা আমাকে ফোন করেছেন, ভয়ে আসতে পারছেন না, এলে বোধহয় তাদের পদ চলে যাবে। আর ভারতীয় জনতা পার্টির ম্যাক্সিমাম নেতৃত্ব আমার বাড়িতে এসে তারা কিন্তু খোঁজখবর নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তাদের প্রতি তো আমার কৃতজ্ঞতা থাকবেই। এমনকি জাতীয় কংগ্রেসের সভাপতিও আমার কাছে গত পরশুদিন এসে তিনিও খোঁজ নিয়ে গেছেন। 2021 সালের নির্বাচনে পরে তো কোনো নির্বাচনও হয়নি বা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে আমি যুক্তও নই, তো এখানে প্রত্যক্ষ পরোক্ষের কোনো প্রশ্নই নয়। যিনি আমার স্কুলের হেডমাস্টার মশাই মাননীয় শচীন্দ্রনাথ গিরি মহোদয়, তিনি বিজেপির তো নেতা, তো আমি আর তিনি দুজনই সেদিন স্কুলের কাজে গিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে তার সঙ্গে আমি যদি কথা বলি লোকে বলবে আপনি বিজেপি হয়ে গেছেন। এ কালচার সিপিএমের সময়ও ছিল না, আমি 20 বছর সিপিএমের বিরুদ্ধে বিরোধী দলে লড়াই করেছি, সেদিনও সৌজন্যের রাজনীতি দেখেছি, কিন্তু তৃণমূল যে কালচার তৈরি করেছে এ কালচারে ওরা জ্বলে পুড়ে মরবে, এটা একদম ফাইনাল। না পীযূষ পণ্ডা আমি কি ওকে মনেই করি না, 2010 সালে আমার হাতে ধরে রাজনীতি শিখেছি। কে পীযূষ পণ্ডা? হুইজ পীযূষ পণ্ডা? তার কোয়ালিটি কী? পীযূষ পণ্ডা কে? যে পীযূষ পণ্ডা তার অঞ্চলে এইবারের নির্বাচনে গোহারা হেরেছে, তো পীযূষ পণ্ডা আমার কাছে কোনো ম্যাটার না। রানু রায়, হিতেন প্রধান, তাপস মাকুড়া, পঙ্কজ সাউ, অনাদিরথ থেকে শুরু করে বাঘা বাঘা ইন্টেলেকচুয়াল লিডারের বিরুদ্ধে আমি তখন নীতিগত আদর্শগত লড়াই করেছি। তো এ তো ও তো কয়েকটি ইনটক্সিকেটেড অবস্থায় কয়েকটা লোকে পাঠিয়ে দিয়ে আমাকে পিছন থেকে আক্রমণ করা হয়েছে। চ্যালেঞ্জ থাকলে সরাসরি রাজনৈতিক লড়াই করুক না। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10।